हेलो बंधुरा सकल के एडुकेशनल साइंस ट्यूटोरियल चैनले स्वागतम। आमी शम्पा दास तुम्हारे संगे थाकबो एडुकेशन बा शिक्षा विज्ञान विषय आपातत जटिल बा कठिन दिकगुलो के जतटा सम्भव सहज करे तुले धरार चेष्टा करब तुम्हारे सामने। तई अवश्य आमार चैनलेर कन्टेंटगुलो के जदि भालो लागे ताहले भिडियोगुलो के लाइक करबे, कमेंट करबे एबं चैनलटिके सबस्क्राइब करे देबे एबं बेल आइकनटिके प्रेस करे देबे। आजकेर आलोच्य विषय मोटिवेशन बा प्रेरणा। ये मोटिवेशन बा प्रेरणा ये शब्दटार संगे आम्रा सबाई परिचित, क्यों कि आम्रा ये कथाटा सब समय सुनी जे मोटिवेटेड करते हबे काउके बा मोटिवेशनल स्पीच ये समस्त शब्दगुलोर साथे किन्तु आम्रा बर्तमाने भीषण भावे परिचित। ये मोटिवेशन बा प्रेरणा टीचिंग लार्निंग प्रसेसे अत्यंत गुरुत्वपूर्ण उपादान एवं एटाके शिक्षणेर केंद्रबिंदु बला हय। आमरा जखन कोनो किछु शिखते जाई बा नतून कोनो काज करते जाई बा जे कोनो काज करते जाई तखन आमादेर सबथेके बेशी जे जिनिसटा प्रयोजन हय सेटा हच्छे आग्रह बा उद्दीपना। ये आग्रह बा उद्दीपना एटा कि करे आमादेर सेई काजटा करते आमादेरके उद्बुद्ध करे, आमरा सेई काजटार दिके धावित होई जे सेटा आमाके करतेई हबे अथवा आमरा कोनो किछु शिखते चाइछि आमाके एटा शिखतेई हबे। এই যে আগ্রহ বা উদ্দীপনা এটা যে আমাদেরকে ধাবিত করছে যে করতেই হবে এই বিষয়টা যেই শক্তিটা আমাদের এই আমাদের মধ্যে এই আগ্রহ বা উদ্দীপনা তৈরি করে সেই শক্তিই হচ্ছে এই প্রেরণা। অর্থাৎ তাহলে প্রেরণা হচ্ছে কি এক ধরনের শক্তি বা ইংরেজিতে আমরা যাকে বলি এনার্জি, যে কি করছে যে শক্তি বা এনার্জিটা আমাদেরকে ধাবিত করছে সেই কাজটা করার প্রতি। এবং যতক্ষণ না আমরা সেই কাজটা করছি শেষ করছি অথবা আমরা নির্দিষ্ট শিখন অর্জন করছি কোনো কিছু শিখতে চাইছি সেই শেখাটা আমাদের সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমরা কি করি সেই বিষয়টার প্রতি লেগে পড়ে থাকি, আমাদেরকে একদম পুরো লেগে পড়ে থাকে থাকায় আর কি এই শক্তিটা। তা একে বলা হচ্ছে মোটিভেশন বা প্রেরণা। আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এটিমোলজিক্যাল মিনিং অফ দ্য ওয়ার্ড মোটিভেশন, অর্থাৎ এই যে মোটিভেশন এই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ কী, মানে কোথা থেকে এই শব্দটা উৎপত্তি হয়েছে। তো দেখা যাচ্ছে যে এই মোটিভেশন শব্দটা মুভিয়ার নামে একটা ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি, মুভিয়ার নামক একটি ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি যার অর্থ হচ্ছে টু মুভ বা মোশন। তাহলে টু মুভ বা মোশন অর্থাৎ কি, যা আমাদের একটা চালিকা শক্তি দিচ্ছে, আমাদেরকে একটা মোশনের মধ্যে রাখছে। কোন একটা কাজ আমরা যে করব সেই কাজটাকে, আমি আগেও বলেছি যে আমাদেরকে সেই কাজটার প্রতি একদম সেই কাজটার জন্য আমরা করতে পারি যতক্ষণ না সেই কাজটা বা সেই লক্ষ্যটা আমরা অর্জন করতে পারছি ততক্ষণ তার প্রতি আমাদেরকে লেগে পড়ে থাকতে সাহায্য করছে এই মোটিভেশন। অর্থাৎ আমাদের একটা মোশনের মধ্যে রাখছে যে প্রক্রিয়া বা যে শক্তি সেটাই হচ্ছে মোটিভেশন। এবার এক্ষেত্রে আমরা কতগুলো বিষয় দেখব সেটা হচ্ছে যে এই যে মোটিভেশন বা এই প্রেরণা এটা কিসের থেকে আসছে আমাদের মধ্যে। এবারে যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে এই যে মোটিভেশন বা প্রেরণা এটা আসছে কোথার থেকে, এই যে প্রক্রিয়াটা আমাদের ভিতর থেকে তৈরি হচ্ছে এটা আসছে কোথার থেকে, কিসের থেকে আসছে। তো এক্ষেত্রে কতগুলো প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া যেগুলো কাজ করে, তার প্রথমটা হচ্ছে চাহিদা বা নিডস। আমাদের যদি কোনো কিছু শেখার বা কোনো কাজ করার চাহিদা যদি না তৈরি হয়
আমার জল তেষ্টা পেয়েছে, আমি জল খেতে যাব। মানে তাহলে আমার কি ওই তেষ্টাটা, ওই তৃষ্ণাটা হচ্ছে আমার চাহিদা, আমার চাহিদা তৈরি হয়েছে তখন আমি জল খাচ্ছি। তা এই যে চাহিদাটা যদি না তৈরি হয় তাহলে কিন্তু এই প্রেষণা তৈরি হবে না। তাহলে এর প্রথম যে স্টেপ সেটা হচ্ছে কোনো কিছুকে নিয়ে আমাদের চাহিদা তৈরি হওয়া। এই চাহিদা মূলত দু রকমের, একটা প্রাইমারি নিডস আর একটা সেকেন্ডারি নিডস। প্রাইমারি নিডসের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে জৈবিক চাহিদা বা মানসিক চাহিদা, আর সেকেন্ডারি নিডসের মধ্যে সামাজিক চাহিদা। এই যে জৈবিক চাহিদা বা মানসিক চাহিদা, এগুলো হচ্ছে যে, যেমন এগুলো যদি আমি উদাহরণ বলি, যেমন ক্ষুধা, তৃষ্ণা, আমাদের যে যৌন চাহিদা, এই সমস্ত কিছু রয়েছে হচ্ছে এই জৈবিক চাহিদার মধ্যে। আর সামাজিক চাহিদার মধ্যে জৈবিক চাহিদা বাদ দিয়ে বা মানসিক চাহিদাগুলো বাদ দিয়ে সমস্ত কিছু হচ্ছে সামাজিক চাহিদা। যেমন আত্মপ্রকাশের চাহিদা, নিজেকে সমাজের চোখে প্রতিষ্ঠিত করার যে চাহিদা, এরকম বিভিন্ন ধরনের সামাজিক চাহিদা আছে, নিরাপত্তার চাহিদা, এরকম বিভিন্ন ধরনের সামাজিক চাহিদা আছে। তো যাই হোক, যে কোনো চাহিদার থেকে আমাদের মধ্যে প্রথমে তৈরি হচ্ছে মোটিভেশন। তা প্রথমে আমাদের মধ্যে একটা চাহিদা তৈরি হচ্ছে, তারপর এই চাহিদা আমাদের মধ্যে যেটা তৈরি করে অভাববোধ। আমার যখন তেষ্টা পাচ্ছে জলের, তখন আমার কি হচ্ছে, জল খাওয়ার একটা চাহিদা তৈরি হচ্ছে। এবং সেই যে চাহিদাটা আমাদের মধ্যে কি একটা অভাববোধ তৈরি করছে, যে আমাকে জল খেতে হবে, জলটা কোথায়, আমার সামনে যদি না থাকে তখন আমরা খুঁজে বার করতে হচ্ছে যে কোথায় জলটা। হয়তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আমি জল নিয়ে বেরোইনি, আমার খুব জোর তেষ্টা পেয়েছে, তখন আমি কি করব, তখন আমার একটা দোকান খুঁজতে হবে যে কোথায় জলটা কিনতে পাই। তা আমাকে সেই অভাববোধ, চাহিদা আমাদের মধ্যে তৈরি করছে অভাববোধ। এই অভাববোধটা আমাদেরকে দিয়ে সেই কাজটা করাচ্ছে, আমাদের মধ্যে একটা তাড়না বা ড্রাইভ তৈরি করছে। আমরা ধাবিত হচ্ছি সেই কাজটা করার জন্য। আমাদের মধ্যে চাহিদা আনছে অভাববোধ, অভাববোধ আমাদের মধ্যে কি করছে, একটা তাড়না বা ড্রাইভ তৈরি করছে। আমরা ধাবিত হচ্ছি সেই কাজটা করার জন্য বা সেই লক্ষ্যটা অর্জন করার জন্য। এবং আমরা কি করছি, এরপরে আমরা সেই লক্ষ্যটা অর্জনের জন্য নির্দিষ্ট আচরণ করছি। আমরা সেই লক্ষ্যটা অর্জনের জন্য নির্দিষ্ট আচরণ করছি, এবং এই নির্দিষ্ট আচরণ যদি আমরা সঠিক আচরণ করে থাকি তাহলে আমরা সেই লক্ষ্যবস্তুটা পাচ্ছি। এবং আমাদের সেই প্রেষণা বা যেই এনার্জিটা এই অভাববোধের সময়, যখন এই অভাববোধটা তৈরি হচ্ছিল তখনই কিন্তু আমাদের মধ্যে সেই এনার্জিটা তৈরি হয়েছে, সেই শক্তিটা তৈরি হয়েছে, যারা যে আমাকে ধাবিত করছে সেই কাজটা করার জন্য। এবং যদি আমরা সঠিক আচরণ করতে পারি তাহলে আমরা কি করছি, সেই লক্ষ্যবস্তুটা, অর্থাৎ আমি সেই জলের দোকানটা, আমি যদি সঠিক রাস্তায় যাই বা সঠিক জায়গায় যাই তাহলে আমি সেই জলের দোকানটা খুঁজে পাচ্ছি এবং সেই জলটা কিনে জলটা খাচ্ছি। আমার কি হচ্ছে, সেই চাহিদাটা নিবৃত্ত হচ্ছে, মানে আমার প্রেষণাটা প্রশমিত হলো। আর প্রশমিত হলেও একটা প্রেষণা প্রশমিত হয়ে গেল মানে টোটাল সব কিছু বন্ধ হয়ে গেল এরকম নয়। একটা চাহিদা যখন আমাদের নিবৃত্ত হয়ে যায় তখন আমাদের আবার দ্বিতীয় চাহিদা তৈরি হয়। ফলে আমাদের এই যে প্রেষণাটা এটা চলতেই থাকে সাইক্লিক্যালি, অর্থাৎ এটা একটা চক্রাকারে চলতে থাকে। আমি পরে বলছি, এই চক্রটাও আমি আলোচনা করে দিচ্ছি একটু পরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আচ্ছা, এবারে আমরা প্রেষণা বা মোটিভেশনের ডেফিনেশনগুলো দেখে নেব। সামনে স্লাইডে ডেফিনেশনগুলো আসছে, দেখো। প্রথম যে সংজ্ঞাটা সেটা হচ্ছে মনোবিদ বিএফ স্কিনারের। উনি বলেছেন, প্রেষণা হলো এমন এক ধরনের শিখন যা বাধা বিপত্তি সত্ত্বেও কাম্য আচরণগুলি জাগ্রত করতে, অনেক সময় ধরে রাখতে এবং সেগুলোকে পরিচালনা করতে সাহায্য করে। অর্থাৎ আমরা যখন কোনো লক্ষ্য অর্জনের পথে ধাবিত হই
আমাদের নানা রকম বাধা বিপত্তি আসে, কিন্তু সেই বাধা বিপত্তি ফলে আমরা যদি থেমে যাই তাহলে তো আমরা কখনোই সেই লক্ষ্যটা অর্জন করতে পারবো না। কিন্তু তা সত্ত্বেও আমরা যখন চলি সেই দিকে ধাবিত হই, তখন আমাদের ভিতরে যে শক্তি ভিতর থেকে একদম সেই শক্তিটা আমাদের যে শক্তিটা আমাদেরকে সাহায্য করছে সেই বাধা বিপত্তি সত্ত্বেও সেই লক্ষ্য অর্জনের দিকে যেতে, সেই যে শক্তিটা সেই শক্তিটাই হচ্ছে প্রেরণা, যা আমাদের লক্ষ্য অর্জনের দিকে ঠেলে দিচ্ছে। যা শুরু হয়েছিল কোথার থেকে? কোনো একটা চাহিদার থেকে। সেই চাহিদা তারপর আমাদের মধ্যে অভাববোধ তৈরি করে, অভাববোধ আমাদের মধ্যে একটা তাড়না বা অস্থির অবস্থা তৈরি করে, এবং আমরা সেই অস্থির অবস্থাটা নিবারণের জন্য আমরা লেগে পড়ে যাই যে আমরা সেই লক্ষ্যটা আমাদেরকে অর্জন করতেই হবে। তারপর দেখো মনোবিদ সুইফটের একটা সংজ্ঞা রয়েছে, যেখানে মনোবিদ সুইফট বলছেন, প্রেরণা হলো ব্যক্তির বিভিন্ন ধরনের চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া যা তার আচরণ ধারাকে সর্বদা নিয়ন্ত্রণ করে। তাহলে ওই যে বললাম প্রথমে যেটা চাহিদার থেকে শুরু হয়েছিল, সেই চাহিদাটা পরিতৃপ্তির জন্যই কিন্তু আমরা কি করছি, সেই আচরণগুলো করছি। তারপর হচ্ছে মনোবিদ মাসলো, যিনি বলেছেন, প্রেরণা হলো সদা পরিবর্তনশীল ও জটিল বিষয় যা জৈবিক অবস্থার একটি সার্বজনীন বৈশিষ্ট্য। অর্থাৎ জৈবিক অবস্থা, অর্থাৎ প্রত্যেকের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে। প্রত্যেকেই আমরা যে কোনো কাজের জন্য যখন লেগে পড়ে থাকি, উদ্বুদ্ধ হই, প্রত্যেকের মধ্যেই সেই প্রেরণাটা তৈরি হয়, এবং এটা হচ্ছে সদা পরিবর্তনশীল। যে একটা চাহিদা নিবারিত হয়ে গেল মানে আমার প্রেরণা একদম শেষ হয়ে গেল, আর কোনোদিনও কোনো প্রেরণা জাগ্রত হবে না, এরকম নয়। এটা কিন্তু আবার নতুন কোনো চাহিদা তৈরি হয়, এবং সেই নতুন কোনো চাহিদার জন্য আবার নতুন করে প্রেরণা তৈরি হয়। তাহলে এবার ফাইনালি আমরা দেখব হচ্ছে মোটিভেশন সাইকেল বা প্রেরণা চক্র কি। তাহলে যে কোনো কিছু লক্ষ্যবস্তু অর্জনের জন্য আমাদের মধ্যে প্রথমে তৈরি হচ্ছে চাহিদা। এই চাহিদা জন্ম দিচ্ছে কি? তাড়না বা ড্রাইভ। এই যে তাড়না বা ড্রাইভ, অর্থাৎ সেই লক্ষ্যবস্তু অর্জনের জন্য আমাদের মধ্যে যে একটা অস্থির অবস্থা তৈরি হচ্ছে, তার ফলে আমরা কি করছি, সেই লক্ষ্যবস্তুটা অর্জনের জন্য আমরা লক্ষ্যাভিমুখী আচরণ করছি। লক্ষ্যাভিমুখী আচরণ করার ফলে আমাদের দেখা যাচ্ছে আমরা সেই লক্ষ্যবস্তুটাকে অর্জন করছি, এবং এই অর্জন করার ফলে আমাদের চাহিদা নিবৃত্ত হচ্ছে, চাহিদা নিবৃত্ত হচ্ছে। কিন্তু এই যে চাহিদা নিবৃত্ত হচ্ছে বা চাহিদা নিবৃত্তি ঘটছে, তার মানে এই নয় যে আমার চাহিদা এখানে শেষ হয়ে গেল, আমার কিন্তু আবার একটা নতুন করে চাহিদা তৈরি হচ্ছে, এবং এই যে প্রেরণা চক্রটা এটা কন্টিনিউয়াস ঘুরতে থাকছে, চক্রাকারে এভাবে চলতে থাকছে। এই কারণে এটাকে বলা হচ্ছে মোটিভেশনাল সাইকেল বা প্রেরণা চক্র। এখানে একটা কথা, এই যে তাড়না তৈরি হলো এবং তারপর আমরা এই যে লক্ষ্যাভিমুখী আচরণ শুরু করলাম, এর মাঝখানে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে সেই এনার্জি বা সেই শক্তি, যাকে আমরা বলছি কি, প্রেরণা। যখন আমরা এই লক্ষ্যবস্তুটা অর্জন করে নিলাম, তখন আমাদের কি হচ্ছে, সেই চাহিদার যেমন নিবৃত্তি হচ্ছে, তার আগে আমাদের কি হচ্ছে, এই এনার্জি প্রশমিত হচ্ছে, এখানে এনার্জি প্রশমিত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমাদের চাহিদার নিবৃত্তি ঘটে গেল এবং আমরা আবার নতুন চাহিদার দিকে একইভাবে ধাবিত হলাম। এই হচ্ছে টোটাল প্রেরণার চক্র। তাহলে
কোনো লক্ষ্যবস্তু অর্জনের জন্য আমাদের মধ্যে যখন কোনো চাহিদা তৈরি হয় এবং সেই চাহিদা আমাদের মধ্যে তাড়না তৈরি করে এবং যার ফলস্বরূপ আমরা কী করি, লক্ষ্যাভিমুখী আচরণ করি, এবং যতক্ষণ না আমরা সেই লক্ষ্যবস্তুটা অর্জন করছি ততক্ষণ আমরা সেই চাহিদাটা নিবারণের জন্য আমরা কী করি, লেগে পড়ে থাকি। অর্থাৎ যে শক্তি আমাদের সেই লক্ষ্যবস্তু অর্জনের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে, সেই শক্তিই হচ্ছে প্রেরণা। তাহলে আজকে এত পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।